আফ্রিকার বন্য জীবজন্তুর জন্য পানির অভাব অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে শুষ্ক মৌসুমে বহু প্রাণী পানির অভাবে মারা যায় আর এই বিষয়টি খেয়াল করে বন্য প্রাণীদের জন্য টাক ভর্তি পানি নিয়ে আসেন কেনিয়ার তাসাভ অঞ্চলের এক ব্যক্তি এ পানি সরবরাহ না থাকলে তাদের অনেককেই পানির অভাবে মারা যেত এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছেন আল জাজিরা প্যাট্রিক মলওয়া নামে সে মহান ব্যক্তি প্রাণীদের জীবন বাঁচানোর জন্যই ব্যস্ত হয়ে ওঠেন এক ট্রাক পানি আনতে তার খরচ হয় আড়াইশো ডলার আর বিভিন্ন মানুষের থেকে সহায়তা নিয়ে প্রাণীদের জন্য এই পানি তিনি নিয়ে আসেন ট্রাক ভর্তি করে কেনিয়াতে খরার সময় মানুষেরই বিশুদ্ধ পানি থাকে না ফসলের মাঠ শুকিয়ে যায় এ অবস্থায় প্রাণীদের জীবন বাঁচানোর কথা সাধারণত কারোই খেয়াল থাকে না এ কারণে তার এই উদ্যোগ যেন প্রাণীদের জীবন বাঁচানোর আশা যোগায় টিসাপুর ন্যাশনাল পার্কের সম্প্রতি সবচেয়ে বড় খরাটি হয়েছিল দুই সালে সে সময় পার্কের চল্লিশ শতাংশ প্রাণী পানির অভাবে মারা যায় তবে তেমন ঘটনা আর যেন না হয় সেজন্য উদ্যোগ নিয়েছে প্যাট্রিক তিনি জানান প্রতি সপ্তাহে কয়েকবার করে তিনি বারো হাজার লিটার পানি সরবরাহ করেন প্রাণীদের যেসব জলধারা শুকিয়ে যায় সেগুলো তিনি পানি দিয়ে ভরে দেন কোনো না কোনো প্রাণী তার পানি বোঝায় সেই নীল ট্রাকের জন্য অপেক্ষায় থাকে প্রাণীদের জন্য পানি সরবরাহের এই উদ্যোগের সহায়তার জন্য তিনি অনলাইনে একটি ফান্ড পেজ তৈরি করেছেন এখান থেকে সংগৃহীত অর্থ এ কাজে ব্যবহৃত হয় বর্তমানে নিজস্ব কোনো ট্রাক না থাকায় ভাড়া করা ট্রাকেই পানি আনতে হয় তার